Allahu, Allahu, ya Rabbi, ya Allah. Allahu, ya Rabbi, ya Allah. Group A, Shanmito Jusim Bhai, তিনি ইন্ডিয়ার ত্রিপথে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে আমাদের সমাজে প্রসিদ্ধ একটি কথা রয়েছে, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য করেন। এ কথার সত্যতা কতটুকু জানালে উপকৃত হব? সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতে যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এই ক্ষেত্রে যে বালা মুসিবতগুলো এসে থাকে, হ্যাঁ, এত কল্যাণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কল্যাণকর কাজ করেন এবং যা করেন তাতে কল্যাণ রয়েছে, হয় ইহকালীন কল্যাণ রয়েছে অথবা পরকালীন কল্যাণ রয়েছে অথবা উভয় জগতের কল্যাণ রয়েছে। মানুষের জন্য যা তিনি করেন তা মূলত মঙ্গলের জন্যই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট কর্ম রয়েছে, কাজ রয়েছে। তিনি বৃষ্টি দেন, তিনি রোদ দেন, তিনি হাওয়া দেন, তিনি পরিচালনা করেন, তিনি সম্পদ দেন, তিনি ছেলে সন্তান দেন, মেয়ে সন্তান দেন। কিছু যেগুলো বিষয় রয়েছে, যেগুলো তাকদীর, সেগুলোকে মেনে নিয়ে তিনি ওইভাবেই গ্রহণ করবেন যে আল্লাহ তাআলা এতেই আমার জন্য কল্যাণ রেখেছেন। তার পাঁচটি ছেলে, এখন কি বলবেন তিনি যে আমি তো মেয়ে চাচ্ছিলাম, আমার মেয়ে হলে ভালো হতো? না, এতে তার কল্যাণ রয়েছে। অনুরূপে পাঁচটি মেয়ে, ছেলে নাই, এতে তার কল্যাণ রয়েছে। কিছুই দেননি, সন্তান আসেনি, এতে তার কল্যাণ রয়েছে। এভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। তবে কোনো যদি নির্দিষ্ট ব্যক্তির খারাপ কর্ম হয় তাহলে সে খারাপ কর্ম আল্লাহর দিকে আমরা সম্বন্ধ করতে পারি না যে এই কর্ম আল্লাহ তাআলা করেছেন, তো এতে মঙ্গল কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক, এ ধরনের বলা ঠিক হবে না। যত ধরনের অন্যায় জিনিস রয়েছে যেটি ব্যক্তির মাধ্যমে সংগঠিত হয়, যদিও সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড় দিয়েছেন, বিষয় তিনি করতে পেরেছে, বিষয়টি হলো এমন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিত্তিতে পরীক্ষা করবেন তার বান্দাকে। তবে এই খারাপ কাজটি আল্লাহ করেছেন না, এটি এভাবে সম্বন্ধ করা যাবে না। বরং যত ভালোগুলো সেগুলো আল্লাহর পক্ষ থেকে, অন্যায় যেগুলো সেগুলো ব্যক্তির দিকে রেফার করতে হবে, এটি তার অন্যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার মঙ্গল করেন, তিনি যা করেন তা বান্দার কল্যাণকর কাজই করেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি এগুলো বান্দাদের জন্য, অতএব এতে তাদের কল্যাণ রয়েছে, কল্যাণ নিহিত রয়েছে। আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। আল্লাহ তাআলা আ'লাম।